জেলার ডোমকল ব্লকের শেখপাড়া বাজিতপুর গ্রামের দীর্ঘ পাঁচ বছর ধরে 10 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। আমি নেশাতুন খাতুন, এই আমার সমুদায়। আমাদের এসডিও মোড় থেকে গোদনপাড়া পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটা দীর্ঘ 5 বছর ধরে অনেক জায়গায় খাত গর্তে ভরপুর। আমি সাধারণত ডোমকলে টিউশনে পড়াই এবং সকালবেলায় ওই গ্রামের বাচ্চারা যখন আসে প্রায় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। আমারই এই বছর 3টে স্টুডেন্ট টুকটুকির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারা হসপিটালাইজ ছিল 1 মাস, কেউ বা 20 দিন, কেউ বা 1 সপ্তাহ এরকম। তাছাড়াও প্রতিনিয়ত ওখানে বাজিতপুর, শেখপাড়া, মালিতাপাড়া, সুম্বনগর, শিরোপাড়া, হরিদবাগার এদিককার গ্রামের মানুষজনের একমাত্র ডোমকলে পৌঁছানোর ওই একটাই রাস্তা। এই রাস্তা দিয়ে রোজ 10,000-এরও বেশি লোক যাতায়াত করে। এই রাস্তার ওপর ডোমকল সাবডিভিশন, সাবডিভিশন হসপিটাল, সাবসেন্টার, বিডিও অফিস রয়েছে। মানুষ রোজগার কাজকর্ম ক্ষেত্রে স্কুল কলেজের ছাত্রছাত্রী, গ্রামের কৃষকদের শাকসবজি নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। এছাড়াও সাইকেল, ভ্যান, টুকটুকি, লরি ইত্যাদি গাড়ির খুব অসুবিধা হচ্ছে। এই রাস্তায় আপনার রাস্তা খারাপ, তাই গাড়ি চালানো অসুবিধা, মানে গাড়ি ভাঙচুর হয় বেশি, বারবার ব্রেক পড়া, ঘুমাইতে কিছু ভেঙেও যায়। গ্রামের মানুষের কাছ থেকে আরও জানতে পেরেছি, গ্রামের রাস্তাটি খারাপ থাকায় বহুবার দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় 4 জন মানুষ মারা গেছে। আমার জানা মতে 4 জন মতো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তার মধ্যে 3 জন মসজিদের মধ্যে ছিল, লরি এসে ধাক্কা মারাই, লরির দেওয়াল ভেঙে চাপা পড়ে মারা গিয়েছে, আর একজনতে মারুতিতে অ্যাক্সিডেন্ট হয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে মারা গেছে। গ্রামের মানুষ অনেকবার গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন করেছিলেন, কিন্তু প্রধান কোনো গুরুত্ব দেননি। এই শেখপাড়া বাজিতপুর গ্রামের মানুষের দাবি, এই রাস্তাটা যাতে পুনরায় রিপেয়ার হয়। এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার পিজি ভুটিয়াকে 94-34-77-00-34 নম্বরে কল করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।